আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। আজকে আমি আপনাদের দারুণ মজাদার সেমাই দিয়ে একটা ডেজার্ট আইটেম রেসিপি শেয়ার করব। খুবই অল্প উপকরণে কীভাবে মজাদার এই সেমাইটা আপনারা তৈরি করতে পারেন সেটাই আজ আমি দেখিয়ে দিব। আর এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজার, মুখে দিলে মিলিয়ে যাবে এমন একটা রেসিপি, খেতে অসম্ভব মজার হয়। একবার আপনারা ট্রাই করে দেখবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারটাও ব্যবহার করতে পারেন। ঘিটা দেওয়ার পর আমি 20 গ্রামের মতন দিয়ে দিচ্ছি, লম্বা যেই সেমাইগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো সেমাই দিয়ে এটা করে নিতে পারেন, তবে এই সেমাইটা দিয়ে করলে রেসিপিটা খেতে আরও বেশি মজা লাগে। আমি একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার সেমাইটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এক সাইডে এখন উঠিয়ে রেখে দেব। সেই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন চিনি। এর চেয়ে বেশি কিন্তু চিনি দেওয়ার কোনোই প্রয়োজন নাই। চিনিটাকে আমি একটু ছড়িয়ে দিব চামচ দিয়ে, যাতে ক্যারামেল হতে সুবিধা হয়। এটা আমি ক্যারামেল করব। দেখুন আমার ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে। আমি একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার ক্যারামেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এখন চামচটা উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 2.5 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কাঁচা দুধটা একদমই ব্যবহার করবেন না। এই সময় যদি কাঁচা দুধটা আপনারা ব্যবহার করেন, দুধটা যে কোনো সময় ফেটে যেতে পারে। অবশ্যই জাল করা ঘন দুধটা আপনারা ব্যবহার করবেন। আমি 2.5 কাপ পরিমাণ দুধ দিয়েছি। আপনাদের যদি এর চেয়ে বেশি করতে চান তাহলে দুধের পরিমাণটাও ডাবল হবে, প্লাস আপনার সেমাইয়ের পরিমাণটাও কিন্তু ডাবল হবে। আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নিচে যেই ক্যারামেলটা সেটা কিন্তু একাই আবার গলে মিশে যাবে, এ নিয়ে কোনোই টেনশনের প্রয়োজন নাই। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আপনারা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। আমি কনডেন্স মিল্কটা ব্যবহার করিনি, আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্কটাও দিতে পারেন। এখন নেড়ে চেড়ে আমি আলতো হাতে ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেলে এখন সেই ভেজে রাখা সেমাইটা আমি দিয়ে দিব। দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে সেমাইটাকে আমি ভালো মতন দুধের সাথে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে এখন আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি, সেমাইটা যখন বলকায় এসে পড়বে। এভাবেই অনবরত নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায়। আমার সেমাইটা কিন্তু বলক এসে গেছে। এখন আমি অন্য সাইডে 2 টেবিল চামচ পানির মধ্যে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে মিক্স করে রেখেছিলাম, সেটা এখন দেওয়ার আগে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু কাস্টার্ড পাউডারটা নিচে বসে যায়, সেজন্য একটু মিশিয়ে দিলাম। অনবরত দেব আর নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু মেশাতে হবে। আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি অনবরত নাড়া তালেই থাকবো মিশ্রণটা মিশে যাওয়া পর্যন্ত। এই তো আমার বলক কিন্তু চলে এসেছে। আমি এর চেয়ে বেশি কিন্তু রান্না করব না, জাস্ট বলক আসলেই হবে। দেখুন কতটা পরিমাণ ঘনত্ব চলে এসেছে। এর চেয়ে বেশি কিন্তু ঘন করার কোনো প্রয়োজন নাই। আমার সেমাইটাও হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। যে বাটিটার মধ্যে আমি সেট করব, সেই বাটিটার মধ্যে সম্পূর্ণ সেমাইটা আমি ঢেলে দিয়েছি। সম্পূর্ণ সেমাইটা ঢালা হয়ে গেলে একটু ট্যাপ করে দেব। এখন আমি ফ্রিজের মধ্যে 2 ঘন্টার জন্য রেখে দেব, এটা একটু সেট হওয়ার জন্য। আমার সেমাইটা কিন্তু সেট হয়ে গেছে। এতটা পরিমাণও শক্ত হয়নি, আবার এতটা পরিমাণও নরম না। আপনার মিডিয়াম আছে। আপনারা চাইলে কিন্তু শক্ত করেও নিতে পারেন। আমি একটু জুসি জুসি রাখার জন্য এটাকে একবারে শক্তও করিনি, আবার একবারে নরমও করিনি। দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম, আপনারা আপনাদের পছন্দ মতন গার্নিশ করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করে। আপনারা যে কোনো কিছু দিয়ে কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম, আমি এভাবে কেটে রেখেছি। আপনারা চাইলে কিন্তু কুচি কুচি করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই।
আমার সবগুলো বাদাম দেওয়া হয়ে গেছে। আমি এখন আম দিয়ে দিব। আপনারা চাইলে আম, বেদানা, যে কোনো ফল কিন্তু ব্যবহার করতে পারেন। আমার স্বাভাবিকলি আম ছিল, সেজন্য আমটাই আমি দিয়েছি। এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।